हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी देखाबो तेल और मसला छाड़ा किभाबे लेबू चाड़क बनाते हैं। मुखे रुचि फेराते गैस और अम्बल दूर करते असम्भव कार्यकारी ये रेसिपी। ताहले चलून देरी ना करे ये रेसिपिटी शुरू करा जाक। आमी एखाने एक थेके दो केजी मतो कागजी लेबू निएछि। सारा बछरई ये लेबू पावा जाय, किन्तु बर्षाकाले एर आमदानी एकटु बेशीई हय। তাই আমরা চেষ্টা করব বর্ষাকালে এই লেবু জারক বানিয়ে রাখা। একবার জারক বানিয়ে নিলে দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। প্রথমে একটি পাত্রে লেবুগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। লেবুগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমরা এবার একটা চুপড়িতে তুলে নেব ভালোভাবে জল ঝরতে দেওয়ার জন্য। এরপর শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে লেবুগুলোকে মুছে নেব। তারপর কিছুক্ষণের জন্য রোদে দেব যেন একটুও জল না থাকে। প্রত্যেকটা লেবু আমি এরকম ভাবে কেটে নিয়েছি। লেবুগুলো যদি সাইজে বড় হয় তাহলে এরকম ভাবে কাটার পর মাঝখান থেকে আবার অর্ধেক করে দেব। আর লেবুগুলো সাইজ যদি ছোট হয় কাটার কোনো আর দরকার নেই। দেখুন আমি এখানে বড় সাইজের লেবুগুলোকে হাফ করে কেটে নিয়েছি। দুই কেজি লেবুর জন্য আমি 2 কাপ মতো নুন নিয়েছি। এরপর লেবুগুলোতে আমি এই নুনগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। লেবুগুলোতে যাতে ভালো করে নুন ঢোকে সেজন্য আমি একদিনের জন্য এটাকে বাইরে রেখে দেব এরকম ভাবে। একদিন পরে দেখুন লেবুগুলোতে ভালোভাবে নুনগুলো ঢুকে গেছে। এরপর আমি একটি পাত্রেতে ভরে নেব। মাখানো লেবু থেকে এত লেবু জল বেরিয়েছে, এই লেবুর জলটাও আমরা এই জারের মধ্যে দিয়ে দেব। লেবুগুলো জারে সব ভরা হয়ে গেছে। এরপর ওপর থেকে আরো 2 চামচ নুন অ্যাড করে দেব। লেবুর জারক বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কয়েকদিন অন্তর অন্তর রোদে দেব। এই জারক ভালোভাবে বানাতে পারলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। থেকে 3 মাস পর রোদে দিয়ে দিয়ে জারকটা ঠিক এরকম দেখতে হয়ে যাবে। আপনারা 1 কাপ জলে 2 থেকে 3 কোয়া লেবুর জারক নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে বা চটকে খেতে পারেন। খুবই উপকারী এই রেসিপি, গ্যাস অম্বল তো দূর করেই তার সঙ্গে মুখের রুচিও ফেরায়। এরকম আরও এবং সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।